আরে সর্বনাশ, রোবট বউ লঞ্চ করতে যাচ্ছে ইলন মাস্ক। ছবি কিন্তু ভাইরাল, ঘটনাটা কি? আর এই রোবট বউয়ের কী সব ফিচার লিক হচ্ছে জানলে সিরিয়াসলি অবাক হবেন। কয়েকদিন আগে টেসলার অফিসের হিউম্যানয়েড রোবটের ভিডিও হয় ভাইরাল, যেখানে দেখা যায় টেসলার অফিসে চলাফেরা করছে টেসলার রোবটগুলো, যারা কাজকর্মতেও হেল্প করছে এবং তারা খুব স্লোলি স্লোলি হাঁটাচলা করছে। জানা গিয়েছে ইলন মাস্ক এখন অটোমোবাইল থেকে রোবট ব্যবসায় বেশি ঝুঁকছে। আর ঠিক এর পরপরই টুইটার জুড়ে ইলন মাস্কের সঙ্গে এই ফিমেল হিউম্যানয়েড রোবটের কয়েকটা ছবি হয় ভাইরাল, যেখানে দেখা যাচ্ছে ইলন মাস্ক রোবটের সাথে রোম্যান্স করছে। অবভিয়াসলি ছবিগুলো ফেক। কিন্তু এর চাইতে শকিং বিষয় হলো, এই ঘটনার পর কয়েকটা ইন্টারন্যাশনাল নিউজ পোর্টাল থেকে বাজ উঠেছে যে ইলন মাস্ক বাজারে রোবট বউ লঞ্চ করতে যাচ্ছে। ইয়েস, রোবট বউ, মানে একদম মানুষ রূপে ফিমেল রোবট যার সঙ্গে বউয়ের মতো আচরণ করা যাবে। সেসব রিপোর্টসে বলা হয় এই রোবটের ওজন হবে 55 কেজি এবং হাইট হবে 5 ফিট 8 ইঞ্চ, আর 3 দিন চার্জ দিলে চলবে পুরো 30 দিন। শুধু একাকিত্ব দূর করাই নয়, এমনও দাবি করা হচ্ছে এই রোবটের সঙ্গে চাইলে শারীরিক মেল বন্ধনও নাকি ঘটানো সম্ভব, কিন্তু সেই জন্য রোবটের পারমিশন নিতে হবে, যার জন্য প্রয়োজন বিশেষ পাসওয়ার্ড এবং ফিঙ্গারপ্রিন্টের। এবং রিপোর্টসগুলোতে বলা হচ্ছে দাম পড়বে এই রোবটের প্রায় $3,000, মানে $3,00,000। এখন বেশ কিছু পত্রিকা এমন শকিং ফিচার নিয়ে বাস তুললেও অনেক পত্রিকা দাবি করছে যে এটা আসলে মিথ্যা। যাই হোক, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যেহেতু আসেনি, সো সত্য মিথ্যা যাচাই বাছাই করাটা মুশকিল। তবে টেকনোলজি যেভাবে অ্যাডভান্স হচ্ছে, এটা লঞ্চ করা অসম্ভব কিছু না। আর যদি লঞ্চ হয়েই যায় তাহলে টাকা জমান 3 লাখ, আর কিনে আনুন রোবট বউ। এছাড়া ইলন মাস্ক নিয়ে যখন কথা বলছি, তখন বলে রাখি ইলন মাস্কের বড় ছেলে জ্যাভিয়ার আলেকজান্ডার মাস্ক, সে ইলন মাস্ককে এতটাই অপছন্দ করে যে লাস্ট ইয়ার 18 বছর বয়স পূরণ হবার পরপরই এই ছেলে আদালতে নিজের নাম পরিবর্তন এবং নিজের লিঙ্গ পরিবর্তনের জন্য আবেদন করে, কারণ সে কোনোভাবেই চায় না তার বায়োলজিক্যাল বাবা ইলন মাস্কের নাম পরিচয়ে নিজের সাথে জুড়ে থাকতে। সে এটাও চায় না তার শরীরের স্ট্রাকচার কিংবা চেহারায় তার বাবার ছাপ থাকুক। এই জন্য সে নিজেকে পুরুষ থেকে নারীতে রূপান্তরিত করবে এবং নাম রেখেছে ভিভিয়ান জেনা উইলসন। এখন ইলন মাস্কের 7 সন্তানের মধ্যে এই জ্যাভিয়ার আলেকজান্ডার সবার বড় এবং সে তার প্রথম স্ত্রী জাস্টিন উইলসনের সন্তান, যেই ঘরে ইলন মাস্কের টোটাল 5 সন্তান রয়েছে এবং এদের বিয়ে হয় 2000 সালে, ডিভোর্স হয় 2008 সালে। যাই হোক, ইলন মাস্কের এই 5 সন্তান তো গোপনেই ছিল, বাট জ্যাভিয়ারের এই কাণ্ডে সবাই স্পটলাইটে চলে আসে। কিন্তু বিষয়টা হচ্ছে, একজন বিলিয়নারির সন্তান হতে কে না চায়? তাহলে ইলন মাস্কের এই সন্তান কেন ইলন মাস্কের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে চায়? ওয়েল, এই বিষয়টা এক্স্যাক্টলি আননোন, এই সম্পর্কে কোথাও কোনো সলিড ইনফরমেশন নেই। তবে এটা ধারণা করা হচ্ছে, যেহেতু জ্যাভিয়ার আলেকজান্ডার ইলন মাস্কের সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে ফেলছে, তো হতে পারে ইলন মাস্কের সম্পত্তির কোনো ভাগ এই সন্তান পাবে না। যাই হোক, আসলে যদি ইলন মাস্ক বাজারে কোনো দিন রোবট বউ আনে, তাহলে আপনার রিয়াকশনটা কী হবে জানাবেন কিন্তু।